আমরা এখন রয়েছি দীঘার সেকেন্ড পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে বিচ, দ্বিতীয় হচ্ছে চন্দ্রেশ্বর মন্দির। এই আমরা সেই চন্দ্রেশ্বর মন্দিরের ঠিক সামনেই রয়েছি। এখানে আমরা ভগবানের কাছে প্রার্থনা করব। এই চন্দ্রেশ্বর মন্দির বহু আকাঙ্ক্ষিত। আমরা এখন এর প্রবেশদ্বারে ঢুকব। খুব সুন্দর আদলে তৈরি, ভালোই লাগছে। দীঘার সেকেন্ড পয়েন্ট, দর্শনীয় স্থান চন্দ্রেশ্বর মন্দির। চলো আসুক আসুক আসুক। চন্দ্রেশ্বর মন্দির, বাহ এই হলো চন্দ্রেশ্বর মন্দির। আচ্ছা ভাড়া বাঁধতে হবে কোথায়? ভাড়া বাঁধার জিনিস কোথায়? এখানে বিক্রি হচ্ছে। হ্যাঁ, এই যে বিক্রি হচ্ছে সামনে এখানে। কত করে ভাড়া বাঁধা? আচ্ছা এখানে মনস্কামনা তো পূর্ণ হবেই। হ্যাঁ, তা আপনি একটু কম টম নিন। পনেরো টাকা কেন, 10 টাকা দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চন্দ্রেশ্বর চন্দ্রেশ্বর মন্দির আমরা এখন ভাড়া বাঁধবো। দেখি নন্দিল কানে বলবেন, নন্দিল পায়ে বাঁধবেন। হ্যাঁ, নন্দিল কানে বলবেন, নন্দিল পায়ে বাঁধবেন। বুঝলাম না। নন্দী কানে বলে, ও এইখানে এইখানে আর এইখানে বাঁধবো। ধরো ধরো বাবু ধরো। না ওখানে তো বেশি লোকে বেঁধেছে, চলো ওইখানে। ধরে রাখো। হ্যাঁ, টেনশন নেই। সুন্দর লাগছে। আমি দিচ্ছি, এখানে ভাড়া বাঁধলাম, মনস্কামনা মনস্কামনা চেয়ে ভাড়া বাঁধলাম। ভালোই লাগলো, বাবার কাছে ভাড়া বাঁধলাম। এখন না যাও। এই হলো চন্দ্রেশ্বর মন্দির, খুব সুন্দর দেখতে লাগছে। কেমন লাগছে ভাবিয়া? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভালো না? খুব ভালো। হ্যাঁ, চন্দ্রেশ্বর মন্দির।
কানে বলে দেন কানে বলে কানে বলো কানে বলো কানে বলো কানে বলো আমরা চলে এসেছি একদম বাবা চন্দনেশ্বর। এই যে একটা বুদ্ধি বের করলাম, একটু একটু আলোটা খুব ভালো লাগলো, মনে খুব আনন্দ পাচ্ছি বাবার এই মূর্তি দেখে। দীঘার সব থেকে বেস্ট স্থান, দর্শনীয় স্থান, ধর্মীয় স্থান বাবা চন্দনেশ্বর, চন্দ্রেশ্বর। বলা রাম বলা